स्टूडेंट बड़ एक संख्या जो रास्ते चलाफेरा करी जो बाड़ी थी अनेक सचेतन सतर्क थकते हैं সেই বিষয়ে মূলত হচ্ছে আমার এখানে দুটো কথা বলা। আগে হচ্ছে আমি আগুন সম্পর্কে একটু বলবো, কারণ আমরা অনেকে জানি অনেকে হয়তো জানি না যে আগুনটা কি। আগুনটা কি আগে আমাদের এটা জানতে হবে, তারপরে হচ্ছে আমাদের নির্বাপন ব্যবস্থাটা জানতে হবে। আমি যদি আগুনটা কি সেটাই না জানি আমি সেটা নিভাইতে পারবো? পারবো না। আমার আগে জানতে হবে যে আগুনটা কি। আগুন হচ্ছে একটা দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ। এই তিনটা জিনিস যখন একটা প্রজ্বলন প্রক্রিয়া হয় সেই প্রজ্বলন প্রক্রিয়াটাই হচ্ছে আগুন। এখন আগুনটা যে আমি নিভাবো, কারণ আমরা দেখি যে একটা ঘরে আগুন জ্বলতেছে, আমি এখন এটা কিভাবে নিভাবো? হ্যাঁ, আমার ওখানে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি ওটা দেখে দেখে মোবাইল দিয়ে যে ছবি তুলবো এটা কিন্তু চলবে না, কারণ আমাকে ওখানে কাজ করতে হবে, কারণ আমি একজন সচেতন নাগরিক। আমরা যারা চাকরি করি আমরা সেবা দেওয়ার জন্য আছি, কিন্তু আপনাদেরও সেখানে একটা দায়িত্ব আছে। আপনারা এখানে কতজন স্টুডেন্ট আছে? দেখা গেল যে 500 স্টুডেন্ট আছেন। একটা ঘরে আগুন জ্বলতেছে, এক একজন যদি এক এক লিটার পানিও নিয়ে আসেন 500 লিটার পানি কিন্তু সেখানে হবে, কি ঠিক না? তো এখানে যদি আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি যে আমার পাশে একটা বাড়ি আগুন জ্বলতেছে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, এই জিনিসটা কি আমার ঠিক হবে? হবে না। আমরা সচেতন নাগরিক, আমাদের সবারই একটু সচেতন থাকা দরকার। আমার প্রতিবেশী কিভাবে থাকলো, আমি কিভাবে থাকলাম, এইগুলো মূলত হচ্ছে একটু সচেতন থাকতে হবে। এই জন্যই আগুন যেটা বলতেছিলাম, এখন এই যে ধার্য বস্তু, দেখা গেল যে আমার আগুন জ্বলতেছে, আগুনটা যে আমি নিভাবো, দেখা গেল আমি ঘরে আগুন জ্বলতেছে, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? দেখা গেল একটা বেড়ায় আমার আগুন লাগছে, আমি আর একটা বেড়াকে ভেঙে দিয়ে ভিতরে যে মাল জিনিসগুলো আছে আমি ওগুলো যথাসম্ভব বের করে দিব, যতদূর সম্ভব আমি ওগুলোকে বের করে দিব। আমি যদি দেখি যে ওই আগুনটার অক্সিজেনটা বন্ধ করে দিতে পারি আমি কোনোভাবে, তাইলে আমি সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যদি তাপ কমানো সম্ভব হয় আমি তাপটাকে কমাই দিব। এই তিনটা জিনিস যদি একটাও অনুপস্থিত থাকে, একটা যদি না থাকে, তাইলে কিন্তু আগুন জ্বলবে না। দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ, এই তিনটা জিনিসের একটা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আগুন জ্বলবে না। আগুনের বিষয় যেটা বলতেছি, আমরা জানি যে আগুন লাগলে আমি পানি মারি, কিন্তু সব আগুন কিন্তু পানিতে নিভে না, সব আগুন পানিতে নিভে না। আমি এখন এখানে যেটা দেখাবো, আমি এই যে একটা ব্যারেল রাখছি এটার ভিতরে কিছু পানি আছে, আমি এখন এই পানিটার ভিতরে আগুনটা জ্বালাবো। আমি আগুনটা জ্বালাই মূলত দেখাবো যে অক্সিজেনটা যদি আমি বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু আমার আগুনটা নিভে যাবে, ঠিক আছে? আমি এখন পানির ভিতরে আগুনটা জ্বালাচ্ছি, ব্যারেলের ভিতর পানি আছে, আমি ওটার ভিতরে কিছু তেল ঢালবো, তেল ঢেলে আমি ওটার ভিতরে আগুন জ্বালাবো। আমার এটা মূল দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি আগুনটার অক্সিজেনটাকে বন্ধ করে দিব, দেন আমার আগুনটা নিভে যাবে, এটা দেখানোর মূল উদ্দেশ্যটা। কারণ একটা জিনিস যদি অনুপস্থিত থাকে, আমি যদি অক্সিজেন বন্ধ করে দিতে পারি, আমি যদি তাপ কমাই দিতে পারি, আমি যদি দাহ্য বস্তু যেটা আছে যেগুলো জ্বলে এগুলো যদি আমি সরাই দিতে পারি তাহলে কিন্তু আর আমার আগুনটা জ্বলবে না, ঠিক আছে? আমি আগুনটার অক্সিজেনটা বন্ধ করে দিছি, আগুনটা কিন্তু নিভে গেছে।
করাই দিতে পারি সেই ক্ষেত্রে আমার আগুনটা কিন্তু নিভে যাবে ঠিক আছে তো সবার এই জিনিসটাকে মনে রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে তেলের যে আগুন আমি এটার ভিতর কিন্তু তেল ঢালছি তেলের যে আগুন তেলের আগুনে কখনোই মনের ভুলেও পানি দেওয়া যাবে না পানিটা যত দূর পর্যন্ত গড়াবে তত দূর পর্যন্ত কিন্তু আগুনটাও গড়াবে ঠিক আছে তেলের আগুনে কখনোই পানি দেওয়া যাবে না প্রত্যেকের বাড়িতে গ্যাসের সিলিন্ডার আছে দেখা গেল যদি গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায় যে রেগুলেটরটা আছে আমি এইভাবে কোনো ভিজা কাপড় দিয়ে আমি সিলিন্ডারটাকে যদি জড়াই দিতে পারি বা যদি আমি কোনো বালতি দিয়ে সিলিন্ডারটাকে ঢেকে দিতে পারি সেই ক্ষেত্রে অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে এবং আগুনটা কিন্তু নিভে যাবে ঠিক আছে মা বোন যারা আছে বাড়িতে তাদেরকে একটু সচেতন করে দিতে হবে সিলিন্ডারে যদি আগুন লাগে ওটা কিন্তু চারপাশে উপরে উঠে যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই আগুনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই আগুন যেমন আমাদের বন্ধু তেমন কিন্তু শত্রু আগুনটা যতক্ষণে আমরা মনে করি যে সিলিন্ডারে আগুন ধরে গেছে মানে এটা বাস্ট হয়ে যাবে কিন্তু এটা বাস্ট হওয়ার জন্য কিন্তু একটা সময় আছে দেখা গেল যে আপনার 5-7-10 মিনিটে কিন্তু ওটা বাস্ট হবে না এইটুকু আপনি যে সময় পাচ্ছেন এই সময়ের ভিতরে আপনাকে ওটা নির্বাপন করার চেষ্টা করতে হবে এই সময়টার ভিতরেই নির্বাপন করার চেষ্টা করতে হবে আপনার যদি আয়ত্তের বাইরে চলে যায় আপনি পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে ফায়ার সার্ভিসে খবর দিতেই হবে ফায়ার সার্ভিসকে আপনার খবর দিতেই হবে আর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনায় কোনো জায়গায় যদি আগুন লাগে আগুন নিভাইতে হলে ফায়ার সার্ভিসকে কোনো টাকা পয়সা দিতে হয় না কোন দুর্ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে রোগী যদি আমি হসপিটাল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি সেটা আমাদের দায়িত্ব হসপিটাল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসতে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হয় না হসপিটালে পৌঁছার দায়িত্ব আমাদের ফায়ার সার্ভিস যে কোনো কাজ করুক আপনার কোনো টাকা পয়সা দিতে হয় না আপনার সেবাটা আপনার নিজেদের নিশ্চিত করতে হবে শিক্ষকবৃন্দ যারা আছেন তারাও মোটামুটি এই সম্পর্কে একটু ব্রিফিং দিবেন মাঝে মাঝে কারণ বাচ্চারা অনেক সময় দেখা গেল যে আগুন নিয়ে খেলা করে ঠিক আছে এইসব বিষয় যেন না করে আর একটা বিষয় বলি যদি কোথাও আমরা কোনো অ্যাক্সিডেন্ট দেখি যদি কোনো রোগী আহত হয়ে পড়ে থাকে আমরা অনেকে উৎসুক জনতা যে ভিড় করে দাঁড়াই দেখা গেল একজন এখানে পড়ে আছে 50 জন এসে আমাকে ঘিরে ধরছে আমার যদি একটু সেন্স থাকে আপনি বুঝতেছেন যে আমি মারা যাচ্ছি মনে করেন যে আমি এখানে পড়ে আছি আপনি বুঝতেছেন যে আমি মারা যাচ্ছি তারপরে আপনার দায়িত্ব হচ্ছে কি আপনি যে উৎসুক জনতা আছেন ওখানে কোনো ভিড় জমতে না দেওয়া যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন আর যদি সেটা না পারেন আপনি ওখানে ভিড় জমতে দিয়েন না কারণ যে আহত ব্যক্তিটা ওখানে পড়ে থাকে সে যদি দেখে যে এতগুলো লোক আমাকে ঘিরে ধরে রাখছে তার মানে আমি মারা যাচ্ছি ঠিক আছে কোনো ভিড় জমতে দেওয়া যাবে না আহত কোনো ব্যক্তি পড়ে থাকলে তার ওখানে ভিড় জমতে দেওয়া যাবে না তাকে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা করে দিতে হবে আহত ব্যক্তি যদি দেখে যে সে যদি তার বেঁচে থাকার কিঞ্চিত ভরসা থাকে সে যদি দেখে যে এতগুলো লোকজন আমাকে ধরে ঘিরে ধরে আছে তার মানে সে আরো দুর্বল হয়ে পড়বে ঠিক আছে এই বিষয়গুলো একটু সতর্ক সচেতন থাকতে হবে সর্বোপরি হচ্ছে যে কোনো ধরনের দুর্যোগ হোক দুর্ঘটনা হোক যে কোনো প্রাকৃতিক হোক মানুষ সৃষ্ট হোক যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিস সর্বদা সাহায্য করার জন্য এগিয়ে আসবে আপনাদের পাশে আমি সদর ফায়ার স্টেশনের নাম্বারটা দিয়ে যাচ্ছি সবাই নাম্বারটা একটু লিখে রাখবেন প্রত্যেকের জন্য খুবই জরুরি নাম্বারটা যাদের মোবাইল আছে মোবাইলে সেভ করে রাখবে যাদের খাতা আছে খাতায় লিখে রাখবে প্রত্যেকের জন্য জরুরি আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখলাম যে একটা দুর্ঘটনা হচ্ছে আমি সাথে সাথে একটা ফোন দিব যে হ্যাঁ অমুক জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে আপনারা এখানে চলে আসেন আপনার একটা ফোন কলই যথেষ্ট আপনার কাছে পরিচয় জানতে যাবে না যে আপনি কি করেন না করেন এইগুলো জানার আমাদের সময় নেই আপনি ফোন দিবেন 30 সেকেন্ডের ভিতর আমার স্টেশন থেকে গাড়িগুলো বের হয়ে যায় আপনাদের সেবা দেওয়ার জন্য সেটা রাত 2টা হোক 3টা হোক 5টা হোক দিন দুপুর 12টা হোক আপনার একটা ফোন কল তো 30 সেকেন্ডের ভিতর আমার গাড়িগুলো স্টেশন থেকে বের হয়ে যায় আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের কাজ হচ্ছে আপনাদের সেবাটা নিশ্চিত করা নাম্বার দিয়ে একটা ফোন দেওয়া এইটুকুই যথেষ্ট আমি নাম্বারটা বলছি আপনার নাম্বারটা সবাই একটু লিখে নেন 0468 63
বাগেরহাট সদর ফায়ার স্টেশনের নাম্বার 0468 63666। লাস্টের তিনটা ছয়। আর একটা নাম্বার আছে, যেটা হচ্ছে জাতীয় জরুরি অভিযোগ, জাতীয় জরুরি সেবা নাম্বার, জাতীয় জরুরি সেবা নাম্বার, যেটা হচ্ছে 999। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, আপনার যে কোনো ধরনের সেবা পেতে হলে আপনি ওই নাম্বারটায় ফোন দিতে পারেন, যেটা একসাথে আপনি তিনটা নাম্বার তিনটা সেবা পাবেন, যেটা হচ্ছে একটা হচ্ছে ফায়ার সার্ভিস, একটা হচ্ছে অ্যাম্বুলেন্স, আর একটা হচ্ছে পুলিশের সেবা। 999-এ ফোন দিলে আপনি তিনটা সেবা একসাথে পাবেন। এটা গেল সেবা নাম্বার। আর একটা হচ্ছে জাতীয় জরুরি অভিযোগ নাম্বার। আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি 333-তে ফোন দিতে পারেন। আপনার যদি কোনো অভিযোগ থাকে সেটা আপনি 333-তে ফোন দিতে পারেন, আপনার অভিযোগগুলো ওখানে জানাইতে পারেন। তো আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। একটু চা খেয়ে যান না, না বানাতে পারেন, ঠিক আছে, আপনার ঠিক আছে, দেন তাই আমি দিই, লাইভে থাকেন। আমি স্কুলের প্রধান শিক্ষককে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের ঐতিহ্যবাহী কান্দাপাল অনুরাজ মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে আমাদেরকে হঠাৎ করে আজকে আমাদের এই শিক্ষার্থীদের জানানোর জন্য এবং আমাদেরকে সচেতন করার জন্য আপনাদের আমাদের বিদ্যালয়ের আগমন, এজন্য আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা সবই আপনাদের জন্য, ঠিক আছে। আর আপনারা আসবেন, আমরা আবার সেবা পাই। আমাদের দেশে এখনো একটি সেবা খুব সহজেই পাই, সেটি হচ্ছে হায়ার সার্ভিসের যে সেবাটা, এটা এখনো দেশে বলবৎ আছে, যেটি সুন্দরভাবে সরকারি সেবা আমরা সবসময় পেয়ে থাকি। এবং আপনাদের শুধু এই জন্য না, আপনারা যে রিস্ক নিয়ে সারা সন্ধ্যে আবার একেবারে ডিউটিগত অবস্থা থাকে, এই জন্য আপনারা অনেক পরিশ্রম করেন, দেশের সেবা করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো না। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং সবসময় যে আমাদের বিপদে পাশে থাকেন, এই জন্য এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় লোকজনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। তো স্যার, সময় দেওয়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি।